বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর ওয়ান ডে সংস্করণে ওয়াল্টন সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন সাকিব আল হাসান আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে ইতোমধ্যে দেশেও ফিরেছেন তিনি বৃহস্পতিবার ছয় জানুয়ারি ভোরে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশে পা রাখেন নয় জানুয়ারি থেকে সিলেটে শুরু হবে বিসিএল এর ওয়ান ডে সংস্করণের টুর্নামেন্টে আগের গুঞ্জন ছিল এই টুর্নামেন্টে খেলতে পারেন সাকিব এবার সব গুঞ্জন উড়িয়ে টুর্নামেন্টে অংশ নিতে দেশে ফিরলেন বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটার পাকিস্তান শিরে শীর্ষে পরিবারের সঙ্গে থাকার জন্য যুক্তরাষ্ট্র যান সাকিব ছুটি নিয়েছিলেন চলমান নিউজিল্যান্ড সিরিজ থেকেও তবে এবার পঞ্চাশ ওভারের এই টুর্নামেন্টে অংশ নিয়ে আসন্ন সিরিজগুলোর জন্য প্রস্তুত হবেন তিনি সাকিব কখন যোগ দেবেন দলের সঙ্গে দলের সঙ্গে এখনো চূড়ান্ত হয়নি ওয়ালটন টিমের ম্যানেজার মিল্টন আহমেদ বলেন সাকিব আজ ভোরে দেশে এসে পৌঁছেছে আমাদের সঙ্গে কথা হয়েছে এখন সে ঘুমোচ্ছে টিমের সঙ্গে কখন যোগ দেবে সে দ্রুতই তা জানাবে এবার পাশাপাশি ওয়ান ডেও আয়োজন করা হচ্ছে নিজ থেকে বিসিএল খেলার আগ্রহ দেখিয়েছিলেন সাকিব এরপরে ওয়ালটনের সঙ্গে তার কথা পাকাপাকি হয় ওয়ানডে লিগ পদ্ধতিতে ওয়ানডে ফরমেটের সব ম্যাচ নয় এগারো ও তেরো জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে পনেরো জানুয়ারি ফাইনাল ফাইনালের ভেনু এখনও ঠিক হয়নি ফ্রান্সাইজি এই টুর্নামেন্টের লঙ্গার ভার্সন শেষ হয়েছে কাল এদিকে পঞ্চাশ ওভারের সংস্করণে খেলবেন মাস্টাবি বিন তামিম ইকবাল মাহমুদুল্লাহ ও মোস্তাফিজুর রহমান নির্বাচক দলের সদস্য হাবিবুল বাসার বলেন সাকিব অনেকদিন খেলার বাইরে তাই সে বিসিএল খেলতে আগ্রহ দেখিয়েছে সামনে বিপিএল ভালো প্রস্তুতি করতে চায় সে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মাশরাফি বিন মো্তুজাকে বহুদিন পর বল হাতে দেখা গিয়েছিল তাসকের আহমেদ বিশ্বকাপের আগে স্লোয়ার নিয়ে কাজ করতে চেয়েছিলেন সাবেক অধিনায়কের সঙ্গে এরপর আজ আবার মিরপুরে অনুশীলনে নামলেন মাশরাফি আর দুই সপ্তাহ পরে বিপিএল এ ক্যাটাগরিতে থাকা মাশরাফি এবার খেলছেন ঢাকা দলে মাহমুদুল্লাহ ও তামিমের সঙ্গে ঢাকায় শিরোপা ফিরিয়ে আনার লড়াইয়ে নামার আগে একাডেমি মাঠে নিজেকে প্রস্তুত করছেন মাশরাফি